দ্বাদশ শ্রেণীর ইংলিশ সাবজেক্টে দ্য পোট্রিয়া পার্ক থেকে 2019 এবং 20 সালের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসতে পারে সেসব প্রশ্নগুলি এডিটেড বাংলা মানে আমি এক্সপ্লেন করবো। আপনার মনোযোগ সহকারে আমার এই ভিডিও দেখুন, কেউ ক্রিকেট দেখবেন নাহলে কি শিখতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা দ্য পোট্রিয়া আর্থ থেকে এইসব প্রশ্নগুলি যদি করে নেন তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 2019 এবং 20 সালের ফাইনাল টেস্ট পরীক্ষায় শিওর আপনারা কিন্তু এখান থেকে প্রশ্নগুলি কিন্তু কমন পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই টপিকের ওপর 2015 সাল থেকে কোশ্চিন তৈরি করছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত যেসব টেস্ট পেপারগুলি বের করেছিল সেই সমস্ত টেস্ট পেপার থেকে আমি এই সমস্ত প্রশ্নগুলি কালেক্ট করেছি। এই ভিডিওর পরবর্তীতে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য রিপোর্ট রাইটিংয়ের আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। একটি রিপোর্ট রাইটিংয়ের সাহায্যে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী এই যদি রিপোর্ট রাইটিং ফর্মেটটা যদি মুখস্থ করলে তাহলে ওই একটি রিপোর্ট রাইটিং ফর্মেটের সাহায্যে হাজার হাজার রিপোর্ট রাইটিং লিখতে পারবে। যদিও এই রিপোর্ট রাইটিংয়ের ফর্মেটের এডুকেশন যদি আপনারা ভিডিও যদি পেতে চান তাহলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেটনের চাপ দিয়ে দেবেন এবং এই ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওর মূল আলোচনাটি শুরু করা যাক। এই প্রথম প্রশ্নটি আপনারা লক্ষ্য করবেন, হি টেক্স দ্য লিড, হি বলতে হচ্ছে গ্রেসপার, মানে গ্রেসপার মানে সে চারুভূমিতে মুখ্য ভূমিকা পালন করে, এই লাইনটির মানে হলো হু টেক্স দ্য লিড, কে চারুভূমিতে মুখ্য ভূমিকা পালন করে, কে করে। এই প্রশ্নের মানে হুয়ে জায়গায় শুধু দ্য গ্রেসপার লাগিয়ে দিলে আপনার কিন্তু অ্যান্সার হয়ে গেল। হোয়েন ডাজ হি টেক হি, এখানে প্লিজ ডোন্ট মানে কিছু মনে করে, মানে একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে। এই হবে, হ্যাঁ স্পেলিংটা ঠিক হয়ে গেছে। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, কখন গ্রেসপার চারুভূমিতে মুখ্য ভূমিকা পালন করে, যখন পারাখিরা ক্লান্ত হয়ে পড়ে তখন এই প্রশ্নটির অ্যান্সার হয়ে গেল। হাউ ডাজ হি টেক্স দ্য লিড, মানে সে বলতে গ্রেসপার কীভাবে চারুভূমিতে মুখ্য ভূমিকা পালন করে, এই প্রশ্নটারও এটি মানে হচ্ছে। এই প্রশ্নটার বাংলা মানে যদি আপনি বুঝতে পারছেন, নেক্সট প্রশ্নটা লক্ষ্য করুন, এই যে এ ভয়েস উইল রান, হোয়ে ডাজ লাইন ওকার, মানে এই পংক্তিটির একটু ওয়েট করুন, এই প্রশ্নটির মানে হলো যে এই পংক্তিটি কোন উক্তিটিতে রয়েছে, মানে পোয়েট্রি পার্টকে দুটি উক্তিতে ভাগ করা হয়েছিল, একটা অক্টেভ আর শেষে এই এই লাইনটি রয়েছে কোন উক্তিতে, অক্টেভ তে রয়েছে এই লাইনটি। এক নম্বর প্রশ্নটির অ্যান্সারটি আপনাদের হয়ে গেলো, বলছে হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার, এখানে কার কণ্ঠস্বরটাকে উল্লেখ করা হয়েছে, এখানে গ্রেসপের কণ্ঠস্বরকে উল্লেখ করা হয়েছে, এই প্রশ্নটির মানে আপনাদের অ্যান্সার হয়ে গেলো। হোয়ার অ্যান্ড হোয়েন উইল দ্য ভয়েস রান, কোথায় এবং কখন গৃহস্বের কণ্ঠস্বরটা শোনা যায়, কোথায় শোনা যায়, চারুভূমিতে কখন শোনা যায়, গ্রীষ্মের সময়, এই প্রশ্নটার মানে হয়ে গেল আপনাদের। হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য ভয়েস, মানে কবি গৃহস্বের কণ্ঠস্বর সম্বন্ধে কী বলেছেন, এই প্রশ্নটা বাংলা মানে এটাই। নেক্সট কোশ্চেনটি আপনি লক্ষ্য করুন, এই যে হোয়েন অল দ্য বার্ডস আর আর ফ্রেন্ড, যখন সমস্ত, এই লাইনটির মানে হলো যখন সমস্ত পাখি ক্লান্ত হয়ে পড়ে, হোয়াই আর অল বার্ডস ফ্রেন্ড, সমস্ত পাখি কেন ক্লান্ত হয়ে পড়ে, কেননা যে সূর্যের প্রখর তাপের জন্যই সমস্ত পাখিরা ক্লান্ত পড়ে, এই এক নম্বর অ্যান্সারটা হয়ে গেলো। বলছে হোয়াট ডু দ্য বার্ডস ডু, কী হচ্ছে পাখিরা কী করে, পাখিরা পৃথিবীর গান গায়, এই প্রশ্নটির অ্যান্সারটি হয়ে গেলো। বলছে হু টেক্স আপ দ্য রোল অফ দ্য বার্ডস অ্যান্ড হু, কে বাংলা মানে, আপনারা লক্ষ্য করুন এই প্রশ্নটির বাংলা মানে, সরি এই প্রশ্নটি নয়,
হ্যাঁ, এই প্রশ্নটি বাংলা মানে লক্ষ্য করেন যে কে পাখিদের মুখ্য ভূমিকাটি পালন করে এবং কিভাবে, এই কোশ্চেনটির মানে হলো এটাই। ফোর্থ নম্বর কোশ্চেনটি লক্ষ্য করুন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ডিসক্রাইব দ্য সাবস্টেন্স, মানে পোয়েট্রি অফ আর্থের সাবস্টেন্সই লিখতে বলেছে। আমি আপনাদের একটা কথা বলি যে যে কোনো কবিতা আপনারা পড়েন না কেন, প্রত্যেকটি ওয়ার্ড মিনিংগুলো করবেন এবং ভালোভাবে সাবস্টেন্সই মুখস্থ করলেন। আপনার যদি বুঝে বুঝে লাইন বাই লাইন যদি সাবস্টেন্স মুখস্থ করেন তাহলে ওই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসবে না কেন আপনারা লিখতে পারবেন। নেক্সট প্রশ্নটি আপনারা লক্ষ্য করুন, 5 নম্বর, জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থের আপনাদের কিন্তু শিরোনামটি লিখতে বলা, যদি সাবস্টেন্স যদি মুখস্থ করে রাখেন তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে কেটে কেটে আপনি কিন্তু টাইটেলটাও লিখতে পারবেন। যাই হোক, আপনারা এই প্রশ্নগুলি এ টু জেড বাংলা মানে বুঝতে পেরেছেন। যদিও আপনাদের এই সব প্রশ্ন বুঝতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি আপনাদের প্রবলেমটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।